কারণ এই প্লেনটা 900 থেকে 950 কিলোমিটার পার আওয়ারে ছুটতে পারে। ওই যে দূরে আমাদের প্লেন দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে এয়ারক্রাফটের সামনে বড় বড় দুটি চাকা। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি মাত্র 30 টাকায় কলকাতার মধ্যে আপনাদেরকে বিমান সফর করানোর জন্য। তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। আর যারা এখনও পর্যন্ত এই জায়গাটি ভিজিট করতে পারেননি, তারা আমার ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জায়গাটি দেখে নিন, যাতে করে পরবর্তী সময়ে আপনারা খুব সহজে চলে আসতে পারেন এই এয়ারক্রাফ্ট মিউজিয়ামে। ওই যে দূরে আমাদের প্লেন দাঁড়িয়ে রয়েছে, চলুন তাহলে আপনাদেরকে সামন থেকে দেখাই সম্পূর্ণ ভিডিও, সঙ্গে থাকুন। আমার পেছনে যে এয়ারক্রাফ্টটা রয়েছে, এই এয়ারক্রাফ্ট মিউজিয়ামে আসতে হলে আমাদেরকে আসতে হবে নিউ টাউনে, যেটি রয়েছে টাটা ক্যান্সার হসপিটালের ঠিক অপোজিটে দাওয়াত রেস্টুরেন্টের পাশে। এই এয়ারক্রাফ্ট মিউজিয়ামটি সোমবার বাদে সপ্তাহে প্রতিদিন খোলা থাকে। রবিবার এবং ছুটির দিন সকাল 10:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকে, আর মঙ্গলবার থেকে শনিবার সকাল 11:00 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত এই মিউজিয়ামটি খোলা থাকে। আর এই মিউজিয়ামের প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা, 3 বছর ঊর্ধ্বে শিশুদের জন্য সম্পূর্ণ টিকিট লাগবে। এই এয়ারক্রাফ্ট মিউজিয়ামের পাশে এই রকম পার্ক রয়েছে। এটি হচ্ছে ছোট হেলিকপ্টার, এখানে বাচ্চাদের খেলার জিনিস রয়েছে। এয়ারক্রাফ্টের সামনে দুটি বিশাল বড় পাখা রয়েছে এবং এয়ারক্রাফ্টের উইংস দেখুন কত বড়। এই হচ্ছে এয়ারক্রাফ্টের সামনে বড় বড় দুটি চাকা। এই এয়ারক্রাফ্টের ভেতর অনেক দেখার জিনিস রয়েছে এবং ভেতরে ছবি তোলা বা ভিডিও তোলা সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে।
তাই ভেতরের ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম না এই ভিডিওতে। এই এয়ারক্রাফটটি যুদ্ধে ব্যবহৃত হতো এবং এটি তিনটি যুদ্ধের সাক্ষী বহন করে চলেছে। এয়ারক্রাফটের ভেতরে রয়েছে মিসাইল এবং তৎকালীন যুদ্ধে ব্যবহৃত নানা জিনিসপত্র এবং ককপিটে কিভাবে এই এয়ারক্রাফটটি চালানো হতো তার বিস্তারিত বিবরণ রয়েছে এর ভেতরে। যেহেতু সিকিউরিটি পারপাসের জন্য সেই সমস্ত ভিডিও আপনাদেরকে দেখাতে পারছি না, তাই এখানকার যিনি দায়িত্বে রয়েছেন গৌতম চ্যাটার্জি স্যারের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। এই যে প্লেনটা আপনারা যে এখানে এসেছেন, এটা নিউটাউনের প্লেন, এটা হচ্ছে যুদ্ধের প্লেন, ফাইটার প্লেন, ঠিক আছে। এটা রাশিয়া থেকে 1988 সালে নেওয়া হয়েছে ইন্ডিয়ান নেভি। 1988 থেকে 2017 পর্যন্ত ইন্ডিয়ান নেভিতে সার্ভিস করেছে। এই 29টা বছরের মধ্যে 3টে যুদ্ধ হয়েছে, পরাক্রম, কার্গিল, ক্যাকটাস। 1992 সালে একটা হয়েছে, 1999 সালে একটা হয়েছে, একটা 2001। এই 3টে যুদ্ধ হয়েছে। এইটা ওয়ার্ল্ডেস্ট হেভিয়েস্ট এবং লার্জেস্ট টার্বো পপোলার। এই প্লেনটা চারটে পপোলার ইঞ্জিন আছে, এপাশে দুটো, ওপাশে দুটো, চার। এটা লেন্থ হচ্ছে 50 মিটার আর উইংস টু উইংস, মানে ডানার থেকে এই ডানা থেকে ওই ডানা হচ্ছে 50 মিটার। টোটাল ক্রু মেম্বার হচ্ছে 10 জন। সব পেছনে ককপিটে থাকবে হচ্ছে 9 জন, পেছনে একজন থাকবে, সে হচ্ছে গানার ম্যান। এই গানার ম্যানের কাছে ডবল ব্যারেল গান আছে, সে 1 মিনিটে 1200 রাউন্ড গুলি করতে পারে। কেন পেছন থেকে গুলি করবে এটা জানার ব্যাপার আছে। পেছন থেকে যদি কেউ একে অ্যাটাক করে তাহলে কী করবে, মিনিটে 1200 গুলি করতে হবে। রেঞ্জ 1.5 কিলোমিটার, এক একটা গুলির ইঞ্চি 8 ইঞ্চি করে লম্বা, মানে 11 কিলোমিটার অ্যাবাভ উঠতে পারে উপরে। এইবার এই যে প্লেনটার ওজন হচ্ছে 200 টন, অ্যাবাভ 200 টন, এবং এর 87 টন ফুয়েল ক্যাপাসিটি আছে। 16 ঘন্টা 45 মিনিট, মানে 17 ঘন্টা ধরুন আপনি এ সমুদ্রের উপরে ফ্লাইং করতে পারেন। 200 টনের মধ্যে 87 টন ফুয়েলটা হচ্ছে অ্যাবুকশন টার্বাইন ফুয়েল, একে বলা হয় মানে হোয়াইট কেরোসিন বলা হয়। 87 টন ফুয়েল, এই 87 টন ফুয়েলটা কোন জায়গায় ব্যবহার দেখুন, উইন্সে আছে 4টে ট্যাঙ্ক, তারপরে আপনি গেলে মিডিলে 2টো ট্যাঙ্ক পাবেন, আবার ওই পাশে উইন্সে যাবেন আরও 4টে ট্যাঙ্ক, এই টোটাল 10টা ফুয়েল ট্যাঙ্ক আছে। সামনের দিকে আপনি তাকিয়ে দেখুন, একটা নোস আছে, বিরাট বড় একটা লম্বা পাইপের মধ্যে দেখতে পাচ্ছেন। ওই যে পাইপটা আছে, পাইপটা হচ্ছে রিফুলিং পাইপ বলা হয়, কারণ এর 16 ঘন্টা 17 ঘন্টা ওভেক যদি ওকে উঠতে হয় তখন কি তেল শেষ হয়ে আসবে, তখন কী করে তেল হবে, তখন এয়ার টু এয়ার একটা তেলের ট্যাঙ্কার এসে রিফুলিং করে দিয়ে চলে যাবে, ঠিক আছে। ওইটা হচ্ছে রিফুলিং পাইপ বলা হয়, বুঝাতে পারলাম, রিফুলিং পাইপ। তাহলে এইবার আমরা আবার আস্তে আস্তে একটু ভেতরের দিকে চলে যাই, ভেতরের দিকে যদি যাই তারপর আমরা চলে আসবো ওখানে। দেখবেন ছোটো ছোটো লাল লাল বোমের মতো আকার আছে, সেগুলো হচ্ছে CO2 5 ফাইটিং কার্বন ডাইঅক্সাইড, কারণ ভেতরে যে রিক্রুটমেন্ট বা ওয়েদার রিক্রুটমেন্টগুলো ব্যবহার হয় সেগুলোর মধ্যে যদি কোনো কারণে আগুন লেগে যায় তাহলে আমরা তো আগুনটাকে নেভাতে পারবো না, কী করে নেভাবো, তখন ফায়ার ব্রিগেড আসবে না, তখন ওই কার্বন ডাইঅক্সাইড গ্যাস ওখান থেকে অপারেট করে দিয়ে এটাকে নেভানোর কাজ করবে। তারপর আমি চলে আসবো TC7, সব রিক্রুটমেন্টের দিয়ে ওখান থেকে আমি চলে আসবো, ওখানে ডপলার আছে বা স্ক্যানার আপনারা বলতে পারেন। স্ক্যানার দেখার পরে আমি চলে আসবো একটা 5 নম্বর ফুয়েল ট্যাঙ্কের মধ্যে, ওখানে অ্যাস্ট্রো নেভিগেশান ক্যামেরা কিন্তু রাখা আছে, ঠিক আছে। আর ওর মধ্যে রাখা আছে আপনাদের দেখাবার জন্য ব্ল্যাক বক্স। এই অ্যাস্ট্রো নেভিগেশান ক্যামেরার কাজটা কি, অ্যাস্ট্রো নেভিগেশান ক্যামেরা হচ্ছে স্যাটেলাইট মাধ্যম, আমরা আকাশের উপরে যখন সমুদ্রের উপরে ফিরি, ধরুন 11 কিলোমিটার উপরে চলে যাব, তখন কী হবে, ওটা শূন্যে পরিণত হবে, তখন আমরা কী করবো, দিক নির্ণয় করে ফিরার পথ ফেরার জন্য আমাদের স্যাটেলাইট মাধ্যমটাকে আমাদের ব্যবহার করতে হবে। এই স্যাটেলাইট মাধ্যম দিয়ে আমি কিন্তু আবার দিক নির্ণয় করে ফিরে আসবো। তারপর আমি চলে আসবো কার্গো কম্পার্টমেন্ট, এই কার্গো কম্পার্টমেন্টের মধ্যে আমি দেখতে পাবো সোনার। সোনার কারণ কি, এ হচ্ছে সাবমেরিন, যেহেতু সাবমেরিন কিলার, ওই সাবমেরিনকে ধ্বংস করার কাজ কিন্তু এর। শুধু কি সাবমেরিন ধ্বংস করবে তা নয়, সমুদ্রের মধ্যে অনেক কিছু আসে, যেরকম আমরা ল্যান্ডমাইন শুনেছি, যা আমাদের ল্যান্ডমাইনে আমাদের অনেক সৈনিকরা মারা যান, হ্যাঁ, তাদের ট্যাঙ্কার উড়ে যাচ্ছে, তাদের জিপ উড়িয়ে দিচ্ছে। এই ল্যান্ডমাইনের মধ্যে কিন্তু ওয়াটার মাইন্ডও হয়, এই ওয়াটার মাইন্ড ফেলে দিয়ে যায়, তখন আমাদের যদি কোনো জাহাজ আসে বা কোনো নৌকো যদি আমাদের আসে, আমাদের ভারতীয় কোনো নৌকো, কোনো সেনাবাহিনী হয়তো যাচ্ছে,
তাতে যদি লাগে সঙ্গে সঙ্গে সেটা ধ্বংস হয়ে যাবে, সেই ল্যান্ডমাইনকেও কিন্তু ধ্বংস করার কাজ করবে। ঠিক আছে, এবার কী হয়, সোনার সেই সোনার যে দুপাশে দুটো সোনার সে সমুদ্রের মধ্যে ড্রপ করে দেবে, ড্রপ করে দিলে জলের তরঙ্গে এই সোনার ঢেউয়ের ইয়েতে করে কী করবে, সাবমেরিন কোন জায়গায় আছে, কত ডিপে আছে, কোন দিকে আছে, উত্তর না পশ্চিম না দক্ষিণ না কোন দিকে, এটা সে ডিটেক্ট করে নেবে। ডিটেক্ট করে কোথায় পাঠাবে, কোকপিট, কোকপিটে তার আগে ওখানে কী রাখা আছে, একটা রেডার রাখা আছে, বড় একটা রেডার, আপনার তলা দিয়ে দেখবেন একটা ডিমের মতো একটা সাদা অংশ আছে, সেই ডিমের যে সাদা অংশটা ওই অংশটার মধ্যে কী থাকে, রেডার রাখা থাকে। ঠিক আছে, ওটা হচ্ছে রেডার কভার আমরা বলব। এই রেডারের মাধ্যম দিয়ে কী হবে, কোকপিটে আসবে, কোকপিট থেকে কী হবে, কোন জায়গায় সাবমেরিন আছে সেটাকে তারা ডিটেক্ট ইয়ে করে নেবে, আর কী করবে, বোম এবং মিসাইল দুটো দিয়েই তাকে ধ্বংস করার কাজ করবে। আমাদের ভেতরে দেখবেন ওখানে মিসাইল ক্যারিয়ার আছে এবং বোম আছে, একটা মিসাইলের ওজন হয় 175 কিলো আর একটা বোমের ওজন হয় 155 কিলো। ঠিক আছে, তো আমরা চলে আসবো কোকপিট, কোকপিটে প্রথমে ঢুকলেই ঢুকে গেলাম কোকপিটে, কোকপিটে একদম সামনে, সামনের দিকে যদি আমি তাকাই সামনের দিকে দেখুন ফ্লাইট নেভিগেটর বসে আছেন, তার পিছনে পাইলট এবং কো পাইলট, কারণ এই প্লেনটা 900 থেকে 950 কিলোমিটার পার আওয়ারে ছুটতে পারে, যেহেতু ছুটতে পারে শূন্যে গেলে কি ব্যালেন্স হারিয়ে যাওয়ার জন্য কী হবে, দুটো পাশে দুপাশে পাইলট এবং কো পাইলটকে রাখা আছে, তারা ব্যালেন্সে প্লেনটাকে চালাবার কাজ করে, এবং তার পেছনে আছে সিগন্যালার এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার, সে ফ্লাইট ইঞ্জিনিয়ার কী করে প্লেনটাকে চালাবার কাজ করে, তার কর্তব্য হচ্ছে প্লেনটাকে সে স্টার্ট করবে, কতটা তেল লাগবে, কতটা ফুয়েল ইয়ে হবে, সমস্ত কিছু সে এভরিথিং এই 5 জন মিলে করবে। এই যে প্লেনটার মধ্যে যে 10 জন ওখানে ক্রু মেম্বার থাকে তাদের এভরিথিং সমস্ত কিছু ওর মধ্যে 16 ঘন্টা যে তারা থাকবে বা 17 ঘন্টা যে ওখানে থাকবে, তার জন্য তাদের জল আছে, তাদের জন্য টয়লেটের ব্যবস্থা করা আছে, সমস্ত কিছু কিন্তু ভেতরে ব্যবস্থা রাখতে আছে। ঠিক আছে, এই প্লেনটার তাহলে নামটা কী হচ্ছে, উপলো TU-142M, এই প্লেনটার হচ্ছে আমাদের যুদ্ধের প্লেন, যেহেতু আমাদের একটা ভারতবর্ষের ঐতিহ্যবাহী জিনিস, এটাকে আমরা সযত্নে সবাই মিলে তাকে স্যালুট করে আমরা ভারতবর্ষে রাখার চেষ্টা করি। আমরা 16টা ট্রাকে করে এখানে আমরা এই নিউটাউনের উপরে আনা হয়েছে, এনে এখানে 3 মাস ধরে তাকে অ্যাসেম্বলি করে তারপরে এটাকে চালু করা। ঠিক আছে, তাহলে বিশাখাপত্তনম থেকে নিউটাউন, নিউটাউন এসছে 16টা ট্রাকে কিন্তু এসছে। ঠিক আছে, আর সময় লেগেছিল কত, তো প্রায় এর থেকে 2 মাস সময় খেয়ে গেছে। ঠিক আছে, আর এখানে এসে 3 মাস সময় লেগেছে এটাকে অ্যাসেম্বলি করাচ্ছে, কারণ এই জায়গাটা তো এরমভাবে করা ছিল না, টোটাল জায়গাটাকে রিকোভারি করে তারপরে এই জায়গাটাকে স্টার্ট করা হয়েছে, যার জন্য 3 মাস আমাদের সময় লাগে। আচ্ছা, আমার শুভ নামটা বলুন। আমার নাম গৌতম চ্যাটার্জি। আচ্ছা, আমি এখানকার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের আমরা এখানে কাজ করি। ঠিক আছে, আমরা এখানকার যে ইলেকট্রিক্যাল যত এর যে ডিপার্টমেন্টের যে কাজ আছে আমরা সেটাকে দেখাশোনার কাজে আমরা লিপ্ত আছি। ধন্যবাদ স্যার, আমার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। ধন্যবাদ, আপনারা এসছেন, সবাইকে জানাবেন, সবাই যাতে আসে আমাদের এখানে এসে সবাই জিনিসটাকে জানতে চাইবে, বুঝতে চাইবে, দেখতে চাইবে, খুব সুন্দরভাবে উপলব্ধি করতে হবে, যে আমাদের এটা ভারতবর্ষের একটা বিরাট ঐতিহ্যবহন জিনিস, সবাই যেন আসে, সবাই যেন দেখে। ধন্যবাদ, সবাই আসবেন। তাহলে কোনো চিন্তাভাবনা না করে চলে আসুন এই নিউটাউনে এয়ারক্রাফ্ট মিউজিয়ামে এক নতুন এক্সপিরিয়েন্সের সাক্ষী হতে। আর আপনাদের যদি এই জায়গাটি চিনতে অসুবিধা হয় তাহলে আমি বলবো নিউটাউনে যে বিশ্ব বাংলা গেট রয়েছে সেখান থেকে 5 মিনিট হাঁটা পথে অনায়াসে চলে আসতে পারেন এই এয়ারক্রাফ্ট মিউজিয়ামে। এই তো ছিল আজকে নিউটাউনে এয়ারক্রাফ্ট মিউজিয়ামের বিস্তারিত ভিডিও। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।